নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট নাও হিমেল আশরাফের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট, একটা লেখা আমার চোখে পড়লো এবং আমি বুঝতে পারলাম যে যারা টাকা পয়সা নিয়ে রিভিউ করছে, আমরা এটা ওপার বাংলাতেও যেমন এই ব্যাপারটা আজকে ওনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম, আমাদের এপার বাংলাতেও এরকম কিছু প্রবাদ বাক্য আছে যে অনেকে নাকি টাকা নিয়ে রিভিউ করে। তো সেটা কতটা সত্যি কতটা মিথ্যে বলতে পারবো না, আজ পর্যন্ত এটুকু বলতে পারি যে SMB কারোর থেকে টাকা নিয়ে কোনোদিন এখনো পর্যন্ত কোনো রিভিউ করেনি এবং এটা সদর্পে বলেই যাব, ঠিক আছে? তো ওনার পোস্টটা একটু পড়ি। উনি অনেক কিছু খুব উগড়ে দিয়েছেন এই লেখাটার মধ্যে, এটা আমাদের সকলের একটু জানার দরকার। আমি নিজে খুবই সাধারণ মানুষ, তাই আমি সিনেমাও বানিয়েছি সাধারণ দর্শকদের জন্য। আমি টাকা দিয়ে রিভিউ বা মতামত কেনার পক্ষে না, আমি দর্শকদের মন জয় করার পক্ষে। টাকা দিয়ে ফেসবুক গরম করা যায়, সিনেমা হল নয়। আমার সিনেমার শক্তি জনগণ, আমার সিনেমার রিভিউ দেবে সাধারণ দর্শক, আমার সিনেমার ভরসা মধ্যবিত্ত দর্শক, তারা পকেটের টাকা আর জীবনের সময় ব্যয় করে সিনেমা হলে যাবে। তাদের সেই সময় আর টাকার দাম আমার দিতে হবে ভালো সিনেমা দিয়ে। পোস্টার ছাড়ার পর শুনছি এইটা নাকি পাঠানের লুক, ফার্স্ট লুক ছাড়ার পরে সেই পেড লোকজনের কাছে আজকে আবার শুনছি কিসি কা ভাই কিসি কি জানে লুক মনে হচ্ছে। কদিন পর টিজার ছাড়ার পর হয়তো মনে হবে এটা টম ক্রুজের লুক। ওরা মিল খুঁজতে থাকুক, মিল খুঁজে না পেলে ওরা আবার পেমেন্ট পাবে না। সামনে ঈদ, টাকা পয়সাও দরকার। সেই কবেই বলেছিলাম প্রিয়তমা ইতিহাস সৃষ্টি করবে, সবচেয়ে বেশি টাকায় হয় রেন্টাল হোক কিংবা সবচেয়ে বেশি দামে ডিজিটালি হোক, প্রিয়তমা ইতিহাস করেই যাচ্ছে। এটা হচ্ছে ওনার পোস্টটা। আমি জানি যারা সাকিবিয়ানরা আছো অলরেডি এই পোস্টটা সকলেই দেখে নিয়েছো, কারণ আমি 7 মিনিটের মাথায় এই পোস্টটাতে নিজের চোখের সামনে 700টা লাইক পড়তে দেখলাম এবং 50-এর উপর শেয়ার হতে দেখলাম। কাজে বুঝতেই পারছি আমরা যে এটা একটা প্রচন্ড একটা গরম, মানে গরমা গরম পোস্ট যেগুলোকে বলি উনি করেছেন এটা। এবার এখানে বেশ কিছু বক্তব্য আছে। দেখো এক্স্যাক্টলি বাংলাদেশে কি চলছে, কতটা পেড প্রমোশন হয় বা কতটা পেড রিভিউ হয় সেটা আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে বলা পসিবল না, সেটা তোমরা বেটার মানে বলতে পারবে। এটা সবচেয়ে ভালো মানে জনসাধারণই বলতে পারে, কারণ তারা তো আলটিমেটলি সিনেমার দর্শক, তারাই বলতে পারে যে কোন সিনেমাটা তাদের ভালো লাগলো না কিন্তু রিভিউয়াররা বলছে ভালো, আর কোন সিনেমাটা তাদের খুব বাজে লাগলো কিন্তু রিভিউয়াররা বলছে চরম ভালো সিনেমা। এটা কিন্তু আমাদের এখানেও যে একদম হয় না এমনটা বলবো না, আমাদের সঙ্গে দর্শকের মতামত যে সবসময় মিলবে বা না মিলবে সেটা আমি জানি না, আর বাংলাদেশে এক্স্যাক্টলি পেড রিভিউ বা পেড প্রমোশন এই বিষয়টা নিয়ে কি চলে সেটা আমি জানি না। কিন্তু এখানে ব্যক্তিগত আমার একটা মতামত আছে, আমি এখানে বলতে চাই একটা কথা যে আমি একটু আগে যখন এই ফার্স্ট লুকের রিয়াকশনটা দিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার কিন্তু শাকিব খানের লুকটা কিসি কা ভাই কিসি কি জানে সলমান খানের বড় বড় চুলের লুকের মতন লাগছে বেশ খানিকটা। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমি ইন্ডিয়া থাকি, আমাকে কিন্তু কেউ পয়সা দেয়নি মানে প্রিয়তমাকে বাজে বলবার জন্য, আর আমি নিজে শাকিব খানকে পছন্দ করি, এটা আমি কোনোদিনই করতে পারবো না। তো এক চক্ষে দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা ঠিক যে বেশ খানিকটা সাদৃশ্য তো খুঁজে পাওয়া যাচ্ছে সলমান খানের সঙ্গে, এটা মিথ্যে নয়। তার মানে কিন্তু লুকটা কপিড নয়, এটা ভুল কথা, লুকটা ইন্সপায়ার হতেই পারে। লুক এরকম এর আগে প্রচুর সিনেমা হয়েছে যেটা আমরা দেখেছি অপর একটি কোন সিনেমার চরিত্র থেকে ইন্সপায়ার হয়ে অন্য একটি ছবির চরিত্র হিরোর বা হিরোইনের লুক ওরকম হয়েছে, এটা আমরা বহুবার ঘটতে দেখেছি, বাংলা ছবির ক্ষেত্রে দেখেছি, হিন্দি ছবির ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। তো লুক ইন্সপায়ার হয়ে তৈরি হওয়া আর কপির মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। আমার কিন্তু শাকিব খানের লুকটা দেখে মনে হয়নি যে হিমেল আশরাফ তিনি কিসি কা ভাই কিসি কি জানের একদম লুকটাই নিয়ে বসিয়ে দিয়েছেন শাকিব খানের উপর, একদমই নয়। আমি বারবারই বলছি প্রত্যেকজন ডিরেক্টরের একটা একটা চিন্তা ভাবনা থাকে যে তিনি তার ছবিকে কিভাবে লোকের সামনে প্রেজেন্ট করবেন বা লুকটা কিরকম হবে, সেটার জন্য আলাদা আলাদা অনেক ডিপার্টমেন্টের লোকজন থাকে। কোন ড্রেসটা শাকিব খানকে পরালে ভালো লাগবে, ওনার হেয়ারটা কিরকম করলে ভালো লাগবে, আলটিমেটলি ডিরেক্টরই ডিসিশন নেন, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু শাকিব খানের প্রথম যে লুকটা এসেছিল যেখানে আমরা বড় বড় চুলে দেখলাম ওনাকে একটা সিগার হাতে ধরে, আমার কিন্তু একদমই পাঠানের লুকের মতন লাগেনি। হ্যাঁ, এটা যারা বলেছে আমি তাদের সঙ্গে একমত একদমই হতে পারলাম না। এবং হিমেল আশরাফের এটা ধারণা যে টিজার আসার পরে অনেকে বলবেন এটা টম ক্রুজের লুক, এবারে এটা উনি একটা ক্ষোভ থেকে বলছেন আমরা বুঝতে পারছি। স্বাভাবিকভাবে একটা ছবি বানাতে একজন ডিরেক্টরের কাল ঘাম বেরিয়ে যায়, মানে আমরা তো অডিয়েন্স বা রিভিউয়াররা আমরা ছবি দেখে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ব্যয় করে আমরা খালাস হয়ে যাই যে ভাই খারাপ লাগলে আমরা বলি আমাদের পয়সাটা ফেরত দাও, আমরা বাজে সিনেমা দেখেছি।
কিন্তু আমরা এটা ভুলে যাই যে একটা খারাপ ছবি বানালেও একজন ডিরেক্টরের কতটা পরিশ্রম থাকে, এবং শুধু ডিরেক্টরের নয়, টিমের প্রত্যেকজন মেম্বারের, আমি শুধু কাস্টিং এর কথাই বলছি না, ক্রিউ মেম্বারসদেরও। এবং এখানে হিমেল আশরাফ তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে সাধারণ দর্শক বলবে প্রিয়তমা ভালো হলো নাকি খারাপ হলো, এর উপরে আর কিছু কথা থাকতে পারে না। তাই আমার একটাই অনুরোধ হিমেল আশরাফের কাছে, আপনি যখন আপনার কাজ নিয়ে এতটা কনফিডেন্ট এবং এত এই যে সাকিবিয়ানরা যারা পাগলের মতন ওয়েট করছে কখন বড় পর্দায় প্রিয়তমা দেখবে, আপনার ছবি দেখে তারা নিরাশ না হলেই প্রিয়তমা উইল বি আ ব্লকবাস্টার ফিল্ম, এটা কেউ আটকাতে পারছে না। তো আর টাকা পয়সা দিয়ে পেড রিভিউ এটা শুরু হয়েছে, এটা চলতেই থাকবে, আলটিমেটলি দর্শকই শেষ কথা, দর্শকই বলবেন ছবি ভালো হলো কি খারাপ হলো, তাই না? তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে ঘিরে ডেফিনেটলি কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটুখানি হয়তো তোমাদের আওয়াজে প্রবলেম হলো শুনতে, বা আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েই ভিডিও করছি, বুঝতে পারলে একটুখানি মানিয়ে নিও। চলো বন্ধুরা, টাটা।